পাগলা কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। একটা সময় ছিল যখন পাগলা কুকুরে কামড়ালে মৃত্যু ছিল অবধারিত। বিজ্ঞানী লুই পাস্তুর ছিলেন ফ্রান্সের নাগরিক। সেই সময়ে কাউকে পাগলা কুকুরে কামড়ালে ফ্রান্সে যে পদ্ধতিতে চিকিৎসা করা হতো তা ছিল অত্যন্ত অমানবিক। কাউকে কুকুরে কামড়ালে ক্ষত স্থানে লোহা গরম করে সেই স্থানটা পুড়িয়ে ফেলা হতো। লুই পাস্তুরের এক প্রতিবেশীকে কুকুরে কামড়ালে তিনি দেখতে পান কামড়ানো স্থানে লোহা গরম করে পুড়িয়ে ফেলা হচ্ছে। এই অমানবিক চিকিৎসা পদ্ধতি দেখে তিনি অত্যন্ত মর্মাহত হন। কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তিনি এটা নিয়ে ভাবতে থাকলেন। তিনি পাগলা কুকুরের লালা সংগ্রহ করে তা নিয়ে গবেষণা শুরু করে দেন। জোসেফ মিস্টার নামের এক বালককে পাগলা কুকুরে কামড়ালে তার পিতামাতা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক তার পিতামাতাকে বলেন, আপনারা এই বালককে নিয়ে লুই পাস্তুরের কাছে যান, আমি শুনেছি লুই পাস্তুর জলাতঙ্ক রোগ নিয়ে গবেষণা করছেন। সেই বালকের পিতামাতা লুই পাস্তুরের কাছে যান, কিন্তু লুই পাস্তুর বালকের চিকিৎসা করতে রাজি হলেন না। তিনি বালকের পিতামাতাকে বলেন, এই চিকিৎসার ফলে আপনার বালকের মৃত্যুও হতে পারে। তখন বালকের পিতামাতা লুই পাস্তুরকে এই বলে আশ্বস্ত করেন যে আপনার চিকিৎসার ফলে আমাদের সন্তানের যদি মৃত্যুও হয় তবুও আমাদের কোনো অভিযোগ থাকবে না। বিজ্ঞানী লুই পাস্তুর কুকুরের লালা থেকে তৈরিকৃত ভ্যাকসিনটি বালকটির দেহে প্রবেশ করান। এতে বালকটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। খবরটি বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ে এবং খুবই আলোড়ন সৃষ্টি হয়। আবিষ্কৃত হলো জলাতঙ্ক রোগের যুগান্তকারী ভ্যাকসিন। এই গল্পের মাঝে আমরা দুটো জিনিস শিখতে পারি। প্রথমটি হলো, সমস্যার মধ্যে সমাধান লুকিয়ে থাকে। যে কুকুরের লালা থেকে জলাতঙ্ক রোগ হয় আবার সেই কুকুরের লালা থেকেই ভ্যাকসিন তৈরি হয়, অর্থাৎ সমস্যার মধ্যেই সমাধান লুকিয়েছিল। দ্বিতীয়টি হলো, ঝুঁকি নেওয়ার মানসিকতা না থাকলে ভালো কিছু অর্জন করা যায় না। বালকটির পিতামাতা যদি ঝুঁকি না নিয়ে ভ্যাকসিনটির পরীক্ষামূলক ব্যবহার না করতে দিতেন তাহলে হয়তো ভ্যাকসিনটি আরও দেরিতে মানুষের কাছে পৌঁছাতো। অর্থাৎ ঝুঁকি নেওয়ার মানসিকতা না থাকলে ভালো কিছু অর্জন করা যায় না।